والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. صلوا كما رأيتموني أصلي. وقال الله تبارك وتعالى في كلامه المجيد، بسم الله الرحمن الرحيم، إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا. আমার সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে সলাত শেষ হওয়ার সাথে সাথে কি ইহরামে মানে ইমাম উঠে চলে যাবে নাকি কিছুটা অপেক্ষা করবে। এক কথায় বোঝা গেল, ইমাম সাহেব নামাজ কমপ্লিট করার পরে কতক্ষণ বসে থাকবে আর কতক্ষণ পরে সে যেতে পাবে। মাশাআল্লাহ, খুব একটি সুন্দর প্রশ্ন করেছেন। দেখেন ভাই, আমি বলবো যে ইমামের জন্য উত্তম হচ্ছে সালাম ফেরানোর পর সামান্য কিছু সময় কেবলামুখী হয়ে বসে থাকবেন। কেবলামুখী, যেই দিকে মুখ করে সালাত আদায় করছিলেন মুখটা তার সেই দিকে থাকবে, অল্প কিছুক্ষণ বসবে। তারপরে সেই সময়ের মধ্যেই তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই বলার পরে একবার পড়বে এই দোয়া, আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম তাবাক্তা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর মুক্তাদিরার দিকে ফিরবে, ফিরে আসবেন, মানে মুক্তাদির দিকে পুনরায় চোখ ফিরাবেন। এবং ইমাম উঠে চলে যেতে চাইলে যদি মুক্তাদিরা ঘর ডিঙিয়ে যেতে হয়, তবে তার জন্য উত্তম হচ্ছে কিছুক্ষণ বসে থাকা, কিছুক্ষণ বসে অপেক্ষা করবে। ভিড় কম থাকলে ফিরে যেতে কোনো বাধা নেই। মুক্তাদিদের জন্য উত্তম হচ্ছে ইমামের আগে ফিরে না যাওয়া। এটা একটা ভালো মশলা যে ইমাম বসেই থাকলো, মুক্তাদিরা হরবর করে উঠতে শুরু করলো যেমন সলাত, এটা জায়েজ নয়। এটা একটা মানে সঠিক পদ্ধতি না, ঠিক আছে? জায়েজ হলেও যে বেশিক্ষণ যদি আবার ইমাম বসে থাকে যেতে পারে, কিন্তু এটা একটা কারাহিয়াত। আর ইমাম যদি দীর্ঘক্ষণ সে সুন্নাতির সময় যেটা আছে সেটাকে বাদ দিয়ে যদি সে বসে থাকে, তাহলে তো কিছু করার নাই। মুক্তাদিদের বিভিন্ন কাজ থাকতে পারে, সে হিসাবে তারা যাবে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এ থেকে বোঝা গেল নামাজ পড়ার পরে আমাদেরকে ইমাম মুক্তাদি উভয়কে বসতে হবে, তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। ইমাম সাহেব তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আল্লাহুম্মা আনতাস-সালাম আনতাস-সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি সম্পূর্ণ কমপ্লিট পড়তে হবে। তারপরে ইমাম সাহেব মুখ ফিরাবেন এবং ইমাম সাহেব যেতে পারেন, মুক্তাদিরাও সেই সময় যেতে পারেন, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।